নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে অঙ্গ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে পরপর চারটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচুর শূন্য পদে বিভিন্ন জায়গায় অঙ্গ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই মাত্র অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, কারণ পশ্চিমবঙ্গের এই ICDS অঙ্গ নারী কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই প্রথম বিজ্ঞপ্তি। প্রথমে আমরা দেখে নেব কোথায় কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, তারপরে অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে যে বিজ্ঞপ্তিটি আমরা নিয়ে এসেছি আজকের ডেটে, এটি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, পুরো কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে। মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শূন্যপদ রয়েছে। প্রথমে রয়েছে পান্ডুয়াতে 33টি শূন্যপদ, তারপরে পান্ডুয়া অতিরিক্ততে 34টি শূন্যপদ, তারপরে 15টি, তারপর 9টি, তারপর 2টি, তারপর 2টি, 17, 35, 15, 22, 14, 29, এইভাবে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। তার পরের নোটিফিকেশনেও এরকম একই রকম অনেকগুলি শূন্যপদ রয়েছে। পরের নোটিফিকেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 8টি, 4টি, 1টি, 18, 35, 22, 14, 18 কোথায় কোথায় রয়েছে, এখান থেকে একবার চেক আউট করে নেবেন নামগুলি, ঠিক আছে। তারপরে থার্ড নাম্বার যে নোটিফিকেশন রয়েছে, থার্ড নাম্বার নোটিফিকেশনে এখানে দেখতে পাচ্ছেন আরামবাগ মেনে 14টি, তারপরে আরামবাগ অতিরিক্ততে 14টি, তারপরে গোটঘাট 1-এ 15টি, গোটঘাট 2-এ 20টি, খানাকুল 1 মেনে 10টি, এভাবে কিন্তু টোটাল এখানে 98টি শূন্যপদ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে তফসিলদের জন্য কতি, তফসিল উপজাতির জন্য কতি, তারপর জেনারেলদের জন্য কতি, সমস্ত কিছু কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তারপর লাস্টের যে নোটিফিকেশনটি রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। শ্রীরামপুর, উত্তরপাড়া, চণ্ডীতলা 1, জঙ্গিপাড়া ইত্যাদি ইত্যাদি জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে চলুন আমরা দেখে নিই এখানে আবেদন কারা কারা করতে পাবেন এবং লাস্ট ডেট কবে রয়েছে। তো তার জন্য একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে কি কি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, প্রথমে দেওয়া রয়েছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স কত হতে হবে, আবেদনকারীর বয়স এখানে 1/4/2022 তারিখ অনুযায়ী 65 বছরের নিচে হতে হবে। যদি কেউ 30/11/2022 এবং 65 বছর পূর্ণ করে তাহলে সে বিবেচিত হবে না, ঠিক আছে। অর্থাৎ 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু সেম জিনিস বলা রয়েছে এখানে যেগুলি দেওয়া রয়েছে। তো আবেদন করার পদ্ধতি দেখতে পাচ্ছেন হুগলি জেলায় এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, হুগলি জেলার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 15/9/2022 থেকে 15/10/2022 তারিখ পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগটি করা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের জন্য। পশ্চিমবঙ্গের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে সকল প্রার্থীরা ভিডিওটি দেখছেন এবং আপনারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েট করে আছেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নেম এবং ব্লকের নেম। তাহলে কি হবে, আপনাদের জেলাতে আপনাদের সেই সকল ব্লকে যখনই ICDS কর্মী এবং সহায়িকার বিজ্ঞপ্তি চলে আসবে, আপনারা সকলেই জানেন যে কিছুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি জেলাতে এই বিজ্ঞপ্তি আসতে চলেছে, তখন কিন্তু আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেবাসটি আপনারা দেখে রাখুন, প্রত্যেকটি জেলার ক্ষেত্রে এটি কিন্তু একই সিলেবাস হতে চলেছে আপনাদের ডিস্ট্রিক্টে যখন আসবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী 50 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনারা সকলেই জানেন যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকে, যেখানে লিখিত পরীক্ষা 35 নম্বরের হবে, যেখানে গণিত থেকে 10, ইংরাজি থেকে 10 ইত্যাদি ইত্যাদি ভাবে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান থেকে 5 নম্বর ভাবে কিন্তু আপনাদের সিলেবাস রয়েছে। তো এই অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য যারা ওয়েট করে আছেন তাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই যে গণিত থেকে অঙ্ক এসে থাকে ইত্যাদি অঙ্কগুলি কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিছু ক্লাস করাতে চলেছি, যেখানে বিগত কিছু বছরের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে এসে যাওয়া অঙ্কগুলি খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। তাহলে কি হবে, আপনারা যখন রিটেন এক্সাম দিতে যাবেন তখন কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না, আপনারা কিন্তু সমস্ত অঙ্ক করে আসতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু জিনিস রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, মৌখিক পরীক্ষায় 5 ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আবেদন আপনারা করতে পারবেন 15/9/2022 তারিখ থেকে 15/10/2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে এই অ্যাপ্লিকেশনটি চলবে।
যদি আজকে 15 তারিখ, কিন্তু এখনো এই অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি অ্যাক্টিভেট হয়নি, সেজন্য আমি আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা দেখাতে পারছি না। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের এই লিঙ্কটি অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং এখান থেকে আপনারা এগুলি দেখে নেবেন। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে? নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সর্বপ্রথম আপনারা হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে চলে যাবেন। রিক্রুটমেন্ট সেকশনে আসার পরে এখানে দেখতে পাবেন যে পরপর 4টি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, যেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট 14/9/2022 থেকে 15/10/2022। এখানে ভিউ বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন। সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশন এবং অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে যারা আবেদন করবেন ইন্টারভিউর জন্য, আমাদের চ্যানেলে অনেক ইন্টারভিউ ট্রিপস ভিডিও রয়েছে, সেগুলি আপনারা অবশ্যই একবার চেক আউট করে নেবেন। সেখানে আশাকর্মী এবং ICDS কর্মী সবার ক্ষেত্রে কিন্তু একরকম ভিডিও আমাদের রয়েছে। তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলি আমি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। যেমন দেখতে পাচ্ছেন প্রথম নোটিফিকেশনে দেওয়া রয়েছে, এত দ্বারা হুগলি সদর মহকুমা নিম্নলিখিত প্রকল্পে অন্তর্গত সকল অঙ্গনারী সহায়িকাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য প্রকল্প ভিত্তিক যোগ্য সহায়িকাদের থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে যারা হুগলি জেলাতে যারা সহায়িকা পদে এখন পর্যন্ত কাজ করছেন, অঙ্গনারী সহায়িকা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাদের পদোন্নতির জন্য অঙ্গনারী কর্মীতে আবেদন করতে পারবেন, অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মীতে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে কিছুদিনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে পদোন্নতি হতে চলেছে, অর্থাৎ এই সকল কর্মীরা কিন্তু সহায়িকাতে নিয়োগ হতে চলেছে। শূন্য পদ কিন্তু ফাঁকা হচ্ছে, ঠিক আছে? শূন্য পদ, নতুন শূন্য পদও আসতে চলেছে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই চ্যানেলে টাচে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ কিছুদিনের মধ্যে নতুন শূন্যপদ প্রত্যেকটি জেলার জন্য আসতে চলেছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। সেই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে, এবং তার সঙ্গে আপনাদের লিখিত পরীক্ষা ট্রিপস, ইন্টারভিউ ট্রিপস, যাবতীয় তথ্য যত কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে ম্যাথের কোশ্চেনগুলিও আমরা খুব সুন্দরভাবে সলিউশন করে আপনাদেরকে দেখাতে চলেছি কিছুদিনের মধ্যে। তো বন্ধুরা, এখানে কোন কোন জায়গা থেকে ভ্যাকান্সি বেরিয়েছে হুগলি ডিস্ট্রিক্টের, তো নোটিফিকেশনের প্রথম দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রথম যে নোটিফিকেশন সেটি দেখতে পাচ্ছেন চাচুড়া হুগলি সদরের করণ হুগলি, ঠিক আছে? তো এখানে হুগলি সদর মহকুমার অন্তর্গত প্রথম যে নোটিফিকেশনটি সেটি। সেকেন্ড যে নোটিফিকেশন রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন প্রথম দিকে লেখা রয়েছে এখানে যে এত দ্বারা চন্দননগর মহকুমার নিম্নলিখিত প্রকল্পে অন্তর্গত সকল অঙ্গনারী সহায়িকাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য প্রকল্প ভিত্তিক যোগ্য সহায়িকাদের থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এখানে শুধুমাত্র যারা অঙ্গনারীতে কাজ করছেন সহায়িকা পদে, তারাই কিন্তু আবেদন করতে পারবেন অঙ্গনারী কর্মীর পদের জন্য, ঠিক আছে? নতুন ক্যান্ডিডেটরা ওয়েট করুন কিছুদিন, কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই নোটিফিকেশনটি হচ্ছে দেখতে পাচ্ছেন চন্দননগরের জন্য, মহকুমার জন্য। তারপরে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি কোথাকার জন্য, তো তারপরে নোটিফিকেশনটি এখান থেকে দেখে নিতে পারেন আপনারা। তারপরে যে নোটিফিকেশন রয়েছে এখানে দেখছেন প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরামবাগ, আরামবাগ মহকুমার জন্য এটি, ঠিক আছে? আরামবাগ মহকুমা নিম্নলিখিত প্রকল্পে অন্তর্গত সকল অঙ্গনারী সহায়িকাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য প্রকল্প ভিত্তিক যোগ্য সহায়িকাদের থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে, ঠিক আছে? তো তারপরে লাস্টের যে নোটিফিকেশন রয়েছে, চলুন দেখে নিই এটি কোথা থেকে বেরিয়েছে। তো লাস্টের যে নোটিফিকেশন রয়েছে এত দ্বারা শ্রীরামপুর মহকুমার অন্তর্গত, তো এটি হচ্ছে শ্রীরামপুর মহকুমা, ঠিক আছে? 4টি মহকুমার জন্য কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হুগলি ডিস্ট্রিক্টে চলে এসেছি, কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে সেই অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি এখনো অ্যাক্টিভেট হয়নি, যেটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? খুব শীঘ্রই আসতে চলেছে, হয়তো ভিডিও আপনারা যখন দেখছেন তখন লিঙ্কটি অ্যাক্টিভেট হয়ে গেছে, একবার চেক আউট করে নেবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, এই লিঙ্কটি অ্যাক্টিভেট হয়ে গেলে আপনাদেরকে ডাইরেক্ট সেই লিঙ্ক আমরা সেই গ্রুপ থেকে দিয়ে দেবো। এবং যদি অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে প্রসেস জানতে চান স্টেপ বাই স্টেপ, অবশ্যই কমেন্ট করবেন। বেশি সংখ্যক প্রার্থী যদি কমেন্ট করেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি পরবর্তীতে আপনারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সমস্ত ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আজকের আপডেটটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।